ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আজকে আমি তোমাদের সাথে আছি নাহিদা আক্তার, প্রভাষক বাংলা, কারিগরি বিএম টি শাখা, দৌলতপুর। আজ আমি তোমাদের পড়াবো বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা এখানে জন্ম এবং মৃত্যুসাল লিখে দিব। 1876 থেকে 1938 তার জীবনকাল। জীবনকাল ছিল 61 বছর মাত্র। তো আমরা বিলাসী গল্প পড়ার আগে এসো জেনে নিই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য, যেগুলো না জানি নয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রকৃত নাম ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং তিনি ছদ্মনামে লিখতেন। তার ছদ্মনাম কী ছিল জানো? তার ছদ্মনাম ছিল অনিলা দেবী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা অপরাজেয় কথাশিল্পী হিসেবে আখ্যায়িত করতে পারি। তিনি এত মেধা এবং এত ভালো মননশীল লেখা লিখেছেন যে এখন সেগুলো আমরা আর দেখি না। তার লেখার মধ্যে সবসময় একটা মানবিক আবেদন এবং মানে চিরন্তন আবেদন, যেটা অপরাজেয় কথাশিল্পীর একটা বৈশিষ্ট্য, সেই জিনিসগুলো আমরা দেখতে পাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে গল্পটি লিখেছেন বিলাসী, এখানে প্রথম দিকে তার নিজের জীবনের কিছু ছায়াপাত ঘটে। তো তিনি জন্মগ্রহণ করেছিলেন 15ই সেপ্টেম্বর 1876 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার পেশা ছিল হচ্ছে লেখক, এবং তিনি তার প্রথম প্রকাশিত তার ছোট গল্প সেটা হচ্ছে মন্দির। মনে রাখতে হবে আমাদের সবাইকে, তিনি প্রথম গল্প লিখেন মন্দির, এটা গল্প। এই বিলাসী গল্পটি তার প্রথম প্রকাশ হয় ভারতী পত্রিকায়। বিলাসী গল্পটি প্রথম প্রকাশ ভারতী পত্রিকায় 1325 বঙ্গাব্দে 1918 খ্রিস্টাব্দে 1325 বঙ্গাব্দের 1918 সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায়। এবং অসাধারণ লেখা, অসাধারণ মননশীল, অসাধারণ জীবনযাত্রা এখানে আমরা খেয়াল করবো। একটা নিচু শ্রেণীর মানুষের কথা, এখানে জাত ভেদের কথা খুব সুন্দরভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের মধ্যে তুলে ধরেছেন। এসব আমরা জানি তার উল্লেখযোগ্য কতগুলো রচনা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস লিখলেন বড় দিদি 1913 সালে, বিরাজবৌ লিখলেন 1914 সালে, বিন্দুর ছেলে 1914 সালে, পরিণীতা 1914 সালে লিখলেন, পণ্ডিত মশাই, মেজ দিদি, পল্লী সমাজ, চন্দ্রনাথ, বৈকুণ্ঠের উইল, অরক্ষণিয়া, দেনা পাওনা, শ্রীকান্ত লিখলেন বিখ্যাত সব উপন্যাস, শুভধা, শেষের পরিচয়, এগুলো লিখলেন। শ্রীকান্ত তার অসাধারণ লেখা, এটা হচ্ছে 4টি খণ্ড আছে, তোমরা যদি সময় পাও অবশ্যই শ্রীকান্তটা পড়ে নিবে। এবং এখন তো অনেক মাধ্যম আছে, ইউটিউব আছে, সেখানে তোমরা দেখে নিবে কাহিনী, দেখবে অসাধারণ তার লেখার একটা ব্যাপকতা। তিনি নাটক লিখলেন ষোড়শী, লিখলেন 1928 সালে, রমাও লিখলেন 1928 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরাজবৌ লিখলেন 1934 সালে, আর বিজয় লিখলেন 1935 সালে। তার লেখার বহর ছিল অনেক,
তিনি গল্প লিখলেন রামের সুমতি 1914 সালে, পথনির্দেশ এটা লিখলেন 1914 সালে, আলো আধারের আলো এটা লিখলেন 1915 সালে, আর দর্পচূর্ণ এটা হচ্ছে 1915 সালে। নিষ্কৃতি বিলাসী লিখলেন 1920 সালে, এবং মহেশ 1926, সতী লিখলেন পরেশ 1934 সালে। তার ছোট গল্প ছিল অসাধারণ লেখনী। বলা হয় যে এমন কোনো পাঠিকা নাই যে শরৎচন্দ্রের গল্প পড়েছে অথচ কাঁদেনি। আমি বলবো এখানে শুধু পাঠিকা নয়, পাঠকও নাই যে শরৎচন্দ্রের গল্প পড়েছে অথচ কাঁদেনি। এতই তার লেখার ভিতরে আবেদন, মায়া, মমতা বিস্তার করেছিল। প্রবন্ধ লিখলেন তরুণের বিদ্রোহ 1919 সালে, স্বদেশ ও সাহিত্য লিখলেন 1932 সালে, স্বরাজ সাধনায় নারী সাহিত্যে, আর্ট ও দুর্নীতি, ভারতীয় উচ্চ সঙ্গীত এগুলাও লিখলেন তিনি। দেখো তার লেখার সময়টা কিন্তু অনেক বিস্তৃত, তিনি লিখেছেন একই সময়ে অনেক কিছু লিখেছেন, ছোট গল্প, উপন্যাস, নাটক সব একই সময়ে লিখেছেন। এবং তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে আছে ডিলিট পুরস্কার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডিলিট পুরস্কার পেলেন 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। জগত্তারিণী পুরস্কার পেলেন 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এবং অসাধারণ মেধা এবং মননশীলতার জন্যই ওনাকে এই সকল উপাধিতে ভূষিত করা হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক অনন্য নাম। তার অসাধারণ লেখনী প্রতিভা দিয়ে তিনি আমাদের মন জয় করেছেন। প্রত্যেক পাঠক এবং পাঠিকা তার পড়ার পরেও, তার লেখা পড়ার পরেও এক ধরনের রেশ, এক ধরনের আবেশের মন্ত্রমুগ্ধের মতো নিজেকে ছেয়ে রাখেন, এবং সেই লেখার রেশ খুব তাড়াতাড়ি কাটে না, অনেকটা সময় লাগে সেখান থেকে বেরিয়ে আসতে। পড়তে পড়তে ডুবে যেতে হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার মধ্যে। এই লেখা অসাধারণ। এসো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিলাসী। তো বিলাসী গল্পটি পড়ার আগে আমরা একটু বিশ্লেষণে যাই যে বিলাসী গল্পটিতে আসলে কী কী বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেখানে সাপুড়ের জীবন কাহিনী আছে, একজন সাপুড়েদের তাদের নিত্য নৈমিত্তিক জীবনযাত্রার কথা আছে, আছে জাতিভেদ প্রথা সম্পর্কে, ভালোবাসা জাতিভেদের ঊর্ধ্বে, কোনো উঁচু নিচু জাত মানে না ভালোবাসা, সেটা আমরা এখানে দেখতে পারবো। অপ্রতিরোধ্য মানবীয় প্রেম, এখানে মানবীয় যে প্রেম সেটা একটা ব্যাখ্যা করা আছে, আমি তোমাদের সেগুলো সম্পর্কে আলোচনা করব। অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বলেছি, যেটা তোমাদের না জানলেই নয়, ওগুলো একটু ভালো করে পড়বে চালা, ভালো করবে। তাহলে তৎকালীন রক্ষণশীল পরিবার নিয়ে কথা আছে, আমরা সেগুলো নিয়ে জানবো। অসুস্থ মানুষের প্রতি সেবা শুশ্রূষার যে একটা ফল সেটা নিয়ে আছে, জমি জমরাজ এবং মানুষের টানাপড়ন একটা যে ব্যাপারটা, এবং সেখানে একজন মানুষ যদি মানবী যদি একজন মানবকে সেবা শুশ্রূষাই করে ভালো করে তোলা যায় তাহলে যমরাজও হেরে যায়, সেই বিষয়টি আমরা বিলাসী গল্পে দেখবো। স্বার্থপর এবং তার স্বরূপ এখানে উল্লেখ করা আছে, আছে মানবিক উদারতায় অনুপ্রাণিত হওয়া, মানুষের ভালোবাসায় তো আমরা অনুপ্রাণিত হতে পারি, অন্যায়ের প্রতিবাদে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণে আগ্রহী, এবং জাত প্রথার ঊর্ধ্বে মানুষের শ্রেষ্ঠ মূল্যায়ন এবং মানবিক পর্যায়ে যে বিশ্লেষণ সেটা নিয়ে আমরা আলোচনা করবো। কিছু কিছু চরিত্র নিয়ে, যেমন ন্যাড়া, বিলাসী, মৃত্যুঞ্জয়ের খুড়া এবং মুখোপাধ্যায় মহাশয়, এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা ছোটোভাবে যদি বলি, বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয়েছে ভারতীয় পত্রিকায় 1925 বঙ্গাব্দের, আর 1918 খ্রিস্টাব্দের বৈশাখ সংখ্যায়। এখানে লেখক ন্যাড়া নামের একজন যুবকে নিজের জবানিতে এই গল্পটি বর্ণনা করেছেন। লেখক আসলে নিজেই এখানে ন্যাড়া, তো ন্যাড়ার মুখ দিয়ে তিনি গল্পটি বলতে চেষ্টা করেছেন। এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের জীবনের প্রথম দিককার ছায়াপাত ঘটেছে। বিলাসী গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রম ধর্মী দুই মানব মানবের চরিত্রের অসাধারণ মহিমা।
এবং যা ছাপিয়ে গেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। তোমরা এগুলো পড়লে বুঝতে পারবে গল্পে সংঘটিত একের পর এক ঘটনা এবং বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘাতের মাধ্যমে কাহিনী অগ্রসর হয়েছে। ঘটনার দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়ে যে কাহিনী সঞ্চারিত হয়েছে সেটাও আমরা খেয়াল করব। লেখক কোন অবস্থান থেকে কাহিনী বলেছেন সেটা অনেক সময় কাহিনী বর্ণনার গুরুত্বপূর্ণ একটা অংশ, সেই বিষয়টি খেয়াল করব। গল্পের নাম কেন বিলাসী হলো সেটা সম্পর্কে আমরা জানতে পারব। তো সুপ্রিয় ছাত্রছাত্রী, আমি পরবর্তী ক্লাসে তোমাদের বিলাসী গল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং চরিত্র বিশ্লেষণ করার প্রয়াস পাবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর এই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।